পেশেন্টদের বেগম কাজে যায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। চিকিৎসকেরা তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের সুপারিশ করেছে। দলের পক্ষ থেকে তাকে মুক্তি দিয়ে বিদেশে প্রেরণের দাবি জানানো হয়েছে। এমনকি পরিবারের পক্ষ থেকে দুইবার তার বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু অবৈধ সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশ নেতৃত্বকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে। সবাই অনতিবিলম্বে দেশ নেত্রীর নিঃশর্ত মুক্তি দাবি করা হয় এবং দেশটির মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিতে হয়। সেই লক্ষ্যে অতি দ্রুত প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন করা হবে। আমরা হয়তো বা আগামীকালই আমরা আমাদের কর্মসূচি প্রদান করব।